শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণর সেবক সঙ্গে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা তিনটার সময় আবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি হয়েছে? মাস্টার বলিলেন, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন, এ কথা কাল শুনে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কে বলেছিল? মাস্টার বলিলেন, মহিমা চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তারপর? মাস্টার বলিলেন, তা মহিমা চক্রবর্তীকে বলে তমোগুণী ঈশ্বর। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সবগুণ অর্থাৎ সত্য রজ তম আছে। পরমহংসদেবের হাস্য। আবার আমায় বললেন, রাত তিনটার সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা, বেলা আটটার সময় বলেন এখনও পরমহংস চলছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনিই করছে। মাস্টার বলিলেন, আবার বলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর কিছু কথা হল? মাস্টার বলিলেন, আমি জিজ্ঞাসা করলাম আর ব্যারামের কি বন্দোবস্ত হবে। ডাক্তার বললেন, বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু, আবার যেতে হবে, আর কি বন্দোবস্ত? শ্রীরামকৃষ্ণের হাস্য। আরো বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে, দু তিন জায়গায় রোজ যেতে সময় হয় না।